বন্ধুরা, আমি সৈকত কুমার মাদের চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের আমার বিষয় হচ্ছে একটা রিয়াকশন ভিডিও, যেটা অঙ্কুশ অভিনেতা, বাংলার একজন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ, যার সিনেমা কুরবান রিলিজ হয়েছিল এবং সেখানে কোনো দর্শক আসছে না, সেই জন্য তিনি মনের দুঃখে টুইট করেন এবং সবাইকে আসার জন্য নিমন্ত্রণ করেন। তো আজকে এমন একটা দিন এলো অঙ্কুশের, যে দিন অঙ্কুশকে বারবার নিমন্ত্রণ করতে হচ্ছে সাধারণ দর্শক দিকে। কেন করতে হচ্ছে, কী জন্য করতে হচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে। তো এটা কিন্তু একজন সুপারস্টারের কাম্য নয়। যদি একজন সুপারস্টার হয় তার সিনেমার দর্শক 50%ও দেখতে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 10% দর্শক। এটা কেন হলো, কী জন্য হলো, এটা কি দর্শকের দোষ না অভিনেতাদের দোষ? তো আমার মতে বলে এটা দুজনারই দোষ পরিপূরকভাবে। এন্টারটেনমেন্ট প্রিন্স বলেছে এটা দর্শকের দোষ না, এটা অভিনেতার দোষ। তবে আমার মতে বলে এটা দুজনারই দোষ, কারণ যখন হিন্দি সিনেমা আসে বাংলা বক্স অফিস থেকে 40-50 কোটি টাকা আয় হয় পশ্চিমবাংলা থেকে, কিন্তু যখন একটা বাংলা সিনেমা আসে তখন সেটা আয় হয় মানে 9-10 কোটি খুব জোর, তার বেশি হয় না। হিন্দি সিনেমা 40 কোটি টাকা লাভ করে আর বাংলা সিনেমার বেলায় 10 কোটি টাকা লাভ করে, তো এটা একটা বা 10 কোটিও কম হয়, তো এটা একটা বলবো খারাপ জিনিস। কারণ ইচ্ছে, তার মানে বাংলারা বাংলা সিনেমাকে সাপোর্ট করে না, বাংলা সিনেমা, বাংলা ভাষা, বাংলা কালচার পছন্দ করে না, তারা পাশ্চাত্য অন্য রাজ্যের কালচার বা অন্য ভাষার প্রতি বেশি ভালোবাসে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে আগে সিনেমা চারিদিককে প্রমোশন করা হতো, প্রমোশন খুব কম করাচ্ছে, প্রমোশন হচ্ছে না ঠিক মতন। আগে যেমন সঙ্গীত বাংলা, তারপর আরও যে বাংলা চ্যানেল আছে স্যাটেলাইট চ্যানেল, সেগুলোতে প্রমোশন হতো, প্রমোশনটা এখন সেরকমভাবে দেখা যায় না, তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আরও তৃতীয় কারণ হচ্ছে যে সেরকম কাহিনী, যেরকম কাহিনী পছন্দ করে সেরকম কাহিনী আনতে পারছে না। সবাই যদি বলে আমি ক্লাসিক সিনেমা করব তাহলে চলবে না, কারণ এখনকার দর্শকরা ক্লাসিক সিনেমা পছন্দ করে না, অ্যাকশন ড্রামা ফ্যামিলি ড্রামাই পছন্দ করে। যদি কেউ বলে আমি ক্লাসিক্যাল সিনেমা করব, দর্শক নেবেই না, সেটা সে আগে হয়ে গেছে সুপারহিট, এখন আর সুপারহিট হবে না, কারণ দর্শক এখন সাউথের দিকে ঘেঁষে গেছে, সেরকম ধরনের সিনেমাই পছন্দ করছে, যেটা জিত করছে এখন অ্যাকশন ফিল্ম। তো অঙ্কুশ আগে অ্যাকশন ফিল্ম করতে, এখন অ্যাকশন ফিল্ম করতে যায় না, কারণ নিজেকে অভিনেতা প্রমাণ করছে, এটা অভিনেতা প্রমাণ করার সময় নেই এখন। প্রমাণ করার সময় হচ্ছে মাস ওরিয়েন্টেড ফিল্ম করা, দ্বিতীয় কথা যে বক্স অফিস কালেকশন করা। বাংলা ফিল্ম যদি বক্স অফিস কালেকশনই না করতে পারে নিজের রাজ্যে ঠিক মতন, তাহলে আর এর চেয়ে লজ্জা কিছুই নেই। তো অঙ্কুশের আরেকটা ভুল আছে, 2-3টে ভুল আছে, যার কারণে অঙ্কুশের সিনেমা এখন চলছে না। হয়তো মনে থাকবে যে লকডাউনের টাইমে যখন একবার ইন্টারভিউ নিয়েছিল দ্য বঙ্গায়, তখন সোশ্যাল মিডিয়াতে বঙ্গায় যেহেতু ট্রোল করেছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে, তো সেটার প্রতিবাদে সে সোশ্যাল মিডিয়াকে যাচ্ছে তাই অপমান করে, এটা হচ্ছে মূল কারণ অঙ্কুশের পতনে। কারণ তখন সে ভাবে নেই, তখন তাকে তুচ্ছ মনে করতো, মানে ইউটিউব প্ল্যাটফর্ম, এখন যেমন ইউটিউব প্ল্যাটফর্ম একটা বড় প্ল্যাটফর্ম, সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এমনকি টিভি টিআরপি কমে গেছে এই সোশ্যাল মিডিয়ার জন্য, ওটিটি প্ল্যাটফর্মের জন্য বা ইউটিউবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য, এই যে বড় বড় টিভি চ্যানেলগুলো আছে সেগুলো টিআরপি ডাউন হয়ে গেছে, সবাই এখন টিভি ছেড়ে মোবাইলে সব খেলা দেখে, মোবাইলে সবাই সিনেমা দেখে, মোবাইলেই সবাই সব কিছু ব্লগ ট্রক অনেক কিছু জিনিস দেখে, তো এটার জন্য ওয়েব সিরিজও পর্যন্ত মোবাইলে দেখে, তো এইটার কারণে টিভি টিআরপি কমে গেছে। এবং তাকে অপমান করার ফলে কি দর্শকের মনে একটা খারাপ ইম্প্যাক্ট জন্মায়, কারণ বঙ্গায়ও সব পশ্চিমবাংলার অনেকের ক্রাশ, 80% পশ্চিমবাংলার মানুষরা বঙ্গায়কে পছন্দ করে। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এখন ফিল্ম প্রমোশনও করা হয়, আপনি দেখবেন অনেক ফিল্ম রিভিউতে আছে যেগুলোতে ফিল্ম প্রমোশন করা হচ্ছে, বাঘা যতীন ফিল্ম প্রমোশন ইউটিউবে করিয়েছে,
তারপর জিতে অনেক আপকামিং ফিল্ম প্রমোশন ইউটিউবে করাচ্ছে, এমনকি সাউথের অভিনেতারাও পর্যন্ত ইউটিউবে গিয়ে ক্রিয়েটারের কাছে গিয়ে তার ফিল্ম প্রমোশন করাচ্ছে। তার মানে ইউটিউব এমন একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যে বাড়িতে বসে সুপারস্টার হওয়া যায়, সেখানে সিনেমা করতে নেই, সেখানে যদি ইনসাল্ট করা হয় তো এই জন্য মানুষ পছন্দ করে না অঙ্কুশকে, এই ভুলের জন্য, এই ভুলের জন্য। এবং ইগো ব্যাপার আছে, একটা ইগো ব্যাপার, তখন তখন মানে অঙ্কুশ বলেছিল যে 2-4 পয়সা ইনকাম করে ইউটিউব থেকে, আর কি পায়, কোনো রকম সংসার চলে, এই যে কথাটা বলেছে এটা ইগো হার্ট করেছে প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা মানুষের। কারণ এখন ইউটিউব 80% মানুষ ইউটিউব করে পশ্চিমবাংলায়, 80% লোক, 100-এর মধ্যে 80 জন ইউটিউব করে, এবং অনেকে আর্নিং করে, অনেকে আর্নিং করতে পারে না বা অনেকের মনিটাইজেশন হয়নি। তো এই যে কথাটা প্রভাব মানুষের মনে পড়েছে, মানুষের মনে লেগেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আর গণশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনি যদি জনগণ দিকে ইনসাল্ট করেন বা তার ছোট ছোট ক্রিয়েটার দিকে ইনসাল্ট করেন, তাহলে আপনি তো বড় ক্রিয়েটার, ফিল্ম স্টার তো একটা বড় ক্রিয়েটার, সে যদি ছোট ক্রিয়েটার দিকে ইনসাল্ট করে তো তার তো প্রভাব পড়বে। তো এটা খারাপ ইম্প্রেশন হয়েছিল বলে দর্শক এটা মেনে নিতে পারেনি, তাই হয়তো সেটা প্রতিবাদ সিনেমা হলে না গিয়ে করছে। তো আমি বলবো এবার যদি ফিল্ম প্রমোশন করতে হয় অঙ্কুশ দাকে, যদি আমার ভিডিওটা দেখে থাকে, বঙ্গের কাছে ক্ষমা চেয়ে আবার ওইসব ইগো সরিয়ে ক্ষমা চেয়ে সিনেমা প্রমোশন করুন, বঙ্গের কাছে গিয়ে যান, আরও বড় বড় পৌশালীদের কাছে যান, এন্টারটেনমেন্ট প্রিন্সের কাছে যান, অরিত্র জ্ঞানের কাছে যান, যত যত বড় বড় ক্রিয়েটার আছে তাদের কাছে যান, গিয়ে সিনেমাটা প্রমোশন করান, ইগোটাকে সরিয়ে রেখে। ও আমি সুপারস্টার, আমি এদিকে পাত্তা দেব না, ইউটিউবার দিকে পাত্তা দেব না, এটা কারণে কিন্তু অ্যাকচুয়ালি ডাউন, মার্কেট ডাউন হয়ে গেল অঙ্কুশ দার, এটা মানতেই হবে। এবার অঙ্কুশ দা একটু পাল্টেছে, কিছুদিন আগে দেখলাম ঝিলাম ঘোষ, ঝিলাম গুপ্তা পেজে, ফেসবুক পেজ আছে ঝিলাম গুপ্তা, সেখানে তার সিনেমা প্রমোশন করিয়েছে, ভালো কথা। এইভাবে ইগোটা সরিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা বিখ্যাত বা সোশ্যাল মিডিয়ায় যারা ভালো র্যাঙ্কে আছে তাদের কাছে যান, ভিডিও প্রমোশন করান, দরকার পড়লে ফিল্ম কোলাবরেশন করুন, কোনো জিতের সাথে একবার কোলাবরেশন করুন, একবার দেবের সাথে কোলাবরেশন করুন, কোলাবরেশন করলে কী হবে, অনেক সময় হাইপ বেড়ে যাবে। তো এই ছিল আমার মূল বক্তব্য, আপনাদের কিছু মূল বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন, আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।